আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরেকবার স্বাগত সিনহা কনস্ট্রাকশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, বরাবরের মতোই চলে আসলাম আবার একটি বিল্ডিং কনস্ট্রাকশন ভিডিও নিয়ে। আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হলো একটি দোতলা বিল্ডিংয়ের জন্য কতটুকু ফাউন্ডেশন নিতে হয় এবং দোতলা বিল্ডিংয়ের কলমের সাইজগুলো কতটুকু হওয়ার দরকার এবং গ্রেড বিমগুলো কতটুকু সাইজে হওয়ার দরকার সেই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে বিল্ডিংয়ের ছাদ দেওয়ার আগে গাঁথনি করা কতটুকু উপকারী এবং গাঁথনি ছাড়া ছাদ দিলে কতটুকু উপকার হবে সেই বিষয়ে আপনার সামনে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বপ্রথমে দেখে নেব যে আমরা এই বিল্ডিংটি কত স্কোয়ার। এই বিল্ডিংটি অবশ্য 1280 স্কোয়ার। এই বিল্ডিংটিতে 4টি বেডরুম এবং 3টি বাথরুম, গোসলখানা, 1টি কিচেন এবং 1টি মোটামুটি বড়সড় ডাইনিং রুম আছে। তো বিল্ডিংটির সামনের সাইডে 2টি ব্যালকনি হবে। বিল্ডিংটিতে 14টি কলম এবং দেখুন 14টি কলম, মোটামুটি অনেকগুলো কলম, সারির কলমগুলো হয়ে গেছে। তো সাইডের কলমগুলোর সাথে কিন্তু আমরা মোটামুটি গাঁথনির কাজও প্রায় করে নিতেছি, কারণ চতুর্থ সাইডে আগে গাঁথনি করা হবে, তারপর ছাদ দেওয়া হবে। তো গাঁথনি করে ছাদ দেওয়া কতটুকু উপকারী সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো তার আগে দেখে নেব যে আমাদের যে কলমগুলো করা হলো, কলমগুলো কোন সাইজের। আমাদের চতুর্থ সাইডে যে কলমগুলো আছে, এই 8টি কলম কিন্তু আমাদের এই 10x10 এবং ভিতরে যে 6টি কলম আছে, বাকি 6টি কলম ওই কলমের সাইজগুলো কিন্তু 10x12। তো দোতলা ফাউন্ডেশনের জন্য কিন্তু এতটুকু এরকম সাইজের কলম অবশ্যই দিতে হবে। তাও নির্ভর করবে আপনাদের যে মাটির উপর। অবশ্যই আমাদের যে এখানে যে মাটিটি, অবশ্য এই মাটিতে যেই ফাউন্ডেশন নেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ বালু ফাউন্ডেশন নেওয়া হয়েছে দুই তলার জন্য। তো বন্ধুরা, আরেকটা বিষয় হলো যে আমরা দুই তলা, তিন তলা, চারতলা করে ফেলি কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই। এই বিষয়টা অবশ্যই একটি মালিকের জন্য বোকামি। একটি দোতলার ঊর্ধ্বে যখন বিল্ডিং হবে অবশ্যই একটি ইঞ্জিনিয়ার পরামর্শ নেওয়ার দরকার আছে। অনেক অনেক মিস্ত্রি আছে যারা কাজের হায়ার জন্য বা একটু কাজ দ্রুত করার জন্য অবশ্যই কিছু কাজ এই নর্মাল করার চেষ্টা করে। যদি ইঞ্জিনিয়ার থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সব মিস্ত্রি করে থাকে না, অনেক অনেক মিস্ত্রি এরকম করে থাকে তার জন্য। তো বিওজ দেখুন, আমরা যখন এই বিল্ডিংটি ছাদের শাটারিং শুরু করলাম তার আগে কিন্তু আমরা বিল্ডিংয়ের চতুর্থ সাইডের গাঁথনিগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। তো আগে গাঁথনি কমপ্লিট করে তারপর ছাদ দিলে কতটুকু উপকারী সেই বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। তো দেখুন, এই বিল্ডিংটি কিন্তু আমরা চতুর্থ সাইডের গাঁথনির কাজ কমপ্লিট করে নিয়েছি। এই গাঁথনি করার 2টি উপকার। সর্বপ্রথম উপকার হলো, যেমন আমরা যদি আগে ছাদ করে তারপর গাঁথনি করি তাহলে কিন্তু এই অনেক অনেক বিল্ডিংয়ে দেখা গেছে আমরা যে গাঁথনিগুলো করে থাকি, এই বিল্ডিংয়ে যদি লাস্টের ইটটি ছাদের সাথে বসানো হয়, ওই ইটটির এই উপরে কিন্তু তেরকমভাবে সিমেন্ট দেওয়া যায় না, তার জন্য কিন্তু অনেক অনেক বিল্ডিংয়ে হালকা একটু ফাটা লেগ ধরে। তো আগে যদি গাঁথনি করে নিই তাহলে কিন্তু এই ফাটা লেগ ধরাটার সম্ভাবনা নাই। তো আরেকটি উপকার, যেমন আমরা তো বন্ধুরা আগে গাঁথনি করার আরেকটি উপকার, যেমন আমাদের যখন বিল্ডিংটি ছাদ ডালাই হবে তখন কিন্তু এই ছাদ ডালাইটি অবশ্যই 20 থেকে 21 দিন ছাদের শাটারিং খোলা যাবে না। তো এই ফাঁকে কিন্তু আমাদের যে বাইরের সাইডের প্লাস্টারগুলো আছে, প্লাস্টারের কাজগুলো কমপ্লিট করা সম্ভব। যেমন এই বিল্ডিংটির চতুর্থ সাইডে 1 ফিট করে কানিশ হবে এবং সামনে দা 3 সাইডে কানিশ হবে এবং সামনে দা 4 ফিট একটি ব্যালকনি হবে। এই চতুর্থ সাইডের কানিশের কাঠটি খুলে কিন্তু আমাদের যে বাইরে প্লাস্টারগুলো আছে, প্লাস্টারগুলো করা সম্ভব। তো এই জিনিসটিও আপনারা করতে পারেন।